হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমাদের মাঝে উপস্থিত আছে রাজ্জাক ভাই, আমরা তাকে সবাই চশমা রাজ্জাক ভাই হিসেবে চিনি। রাজ্জাক ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, বড় ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। তো রাজ্জাক ভাই হচ্ছে 8710 নম্বর গাড়ি চালায় আমাদের সবুজ ভাই ডেলিভার, এবং রাজ্জাক ভাই খুব একটা মজার মানুষ। রাজ্জাক ভাইয়ের সাথে যারা রান্নি করছেন বুঝছেন, তো আজকে রাজ্জাক ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা বলবো। তো রাজ্জাক ভাই, আজকে আপনার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে যে রাজ্জাক ভাই, এই পরিবহন জগতে আসা আপনার কত সালে সর্বপ্রথম, এবং কিভাবে আসলেন? আমার জীবনের বহুত কষ্ট ইতিহাস, সেটা হলো আমার ছোটোবেলায় আমার আব্বু মারা যায়। আব্বু মারা যাওয়ার পরে আমরা দুই ভাই, তখন আমার আমি বাড়ির থেকে যখন আব্বু মারা যায় তখন আমার সংসারে খুব অবস্থা খুব খারাপ। তখন আমি ঢাকা চলে আসি, ঢাকা এসে একটা চার দোকানে থাকি। চার দোকান থেকে আমি একটা দিগান্ত গাড়িতে, তখন টু গাড়ি ছিল, ঠিক আছে, তখন টু, আমার বয়স তখন 10 বছর। আমার একটা উস্তাদের সাথে, আমি উস্তাদটা পাইছি কিন্তু খুব ভালো উস্তাদ, একটা মানুষের বাচ্চা, দিগান্তর এক নামে চিনে আবুল ড্রাইভার, সে দিগান্ত পরিবহন চালাইয়া ফুলবাড়িয়া 5টা বাড়ি করছে, সবাই চিনে। দিগান্ত পরিবহনের নাম করে একটাই ড্রাইভার, ওয়ান পিস আবুল ড্রাইভার, তার সাথে আমি, আর সে ছুটি নিলে আমার নিয়ে নামছে। তখন আমি আড়িসা ঘাট 50 টাকা বেতন, আমি তার সাথে 5.5 বছর হেলপারি করছি। 5.5 বছর হেলপারি করে যে গাড়িতে হেলপারি করছি ওই গাড়িতে সে আমার চান্স দিয়েছে, 249 গাড়ির নাম্বার, দিগান্ত পরিবহনে প্রথম চান্স পাই। হ্যাঁ, প্রথম চান্স পাই 249 গাড়িতে, আমি টু গাড়ি। জি, তা আমি চান্স পাই 2001 চান্স পাই। তখন তো ওখান থেকে আস্তে আস্তে বিভিন্ন ওই বিশু মহাজনের গাড়ি, শৌখিন পরিবহন, তারপরে মেলা পরিবহন চালাইছি, নাবিল পরিবহন চালাইছি, তারপরে ইগল চালাইছি, দিগান্ত চালাইছি, মেলা পরিবহন চালাইছি, টুকে টাকে এসআর চালাইছি, তারপরে ন্যাশনাল চালাইছি, এসকে ব্যানার, ঠাকুরগাঁ পঞ্চগড় চালাইছি, মেলা গাড়ি চালাইছি, হানিপে আছি 9 বছর আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়, যা হোক এইভাবে আছি মোটামুটি। ভাই হানিপ এন্টারপ্রাইজে কত কত নম্বর গাড়ি চালাইছেন যদি একটু বলেন? হানিপ পরিবহনে আমি 2610 গাড়ি চালাইছি, তারপরে 289 গাড়ি চালাইছি, তারপরে 4008 চালাইছি মেলা গাড়ি চালাইছি। আচ্ছা, নাম্বার অতটা মনে নাই। আচ্ছা, আপনি তো হানিফ এন্টারপ্রাইজে যতগুলো গাড়ি চালাইছেন তার ভিতরে সবচেয়ে আপনার কাছে বেস্ট গাড়ি কোনটা মনে হয়েছে? সবচেয়ে আমার বেস্ট গাড়ি ছিল 4008 গাড়িটা। 4008 গাড়িটা, তারপরে ছিল হলো এই ওই গাড়িটা কত নাম্বার চাললাম, 97 না, ওটা হলো 83-19 গাড়ি চালাইছি, ওটা চালাইছি প্রায় 2 বছর চালাইছি ওই গাড়িটা। আপনি আর সবুজ ভাইটা? আমি আর সবুজ চালাইছি 2 বছর, তার আমার কাছে চলে গেল গাড়িটা, মানে উত্তরবঙ্গে চলে। গাড়িটা খুব ভালো গাড়ি, কিন্তু গাড়িটা কয়েকবার মার খেয়েছে, তো যার কারণে গাড়িটা একটু সমস্যা হয়েছিল, চলে গেছে ওই গাড়িটা। ওইটা চালাইছি যে এখন এই যে চালাইছি 2610 চালাইতেছি, প্রায় এই যে 87-10 চালাইতেছি, তাও প্রায় বছর খানিক হয়ে গেল। আলহামদুলিল্লাহ ভাই। তো এবার আপনার কাছে আসি ভাই, তো এই যে গাড়ি চালান ভাই, গাড়ি চালানোর ক্ষেত্রে ভাই রাস্তায় অনেক সময় ভৌতিক ঘটনা ঘটে বা অনেকে প্যারানর্মাল কিছু দেখে, এরকম কোনো ঘটনা কি আপনার সাথে আছে? আমার ঘরে একটা রহস্য হাসিকর একটা খুব একটা দুর্ঘটনা ঘটছিল, সেটা হলো আমি হলো জামানের এসি চালাই। জি, 75 নম্বর এসি গাড়ি, জামান পরিবহন, কুষ্টিয়া রোডে চলে। তো ওই গাড়িটা আমি চালাইতাম বেশ 6 মাস চালাইছি ওই গাড়িটা, এসি গাড়ি, নতুন রাজবাড়ি নাম্বার, 15 সিরিয়ালের নাবানার বডি ওই গাড়িটা চালাইছি। তা আমি কালি রাজবাড়ি পার হওয়ার একটা জায়গা আছে কালুখালি, কালুখালি পার হয়েছি, তখন আমি যে ফেরিঘাটে জ্যাম পাইছিলাম, তো ফেরিঘাটে জ্যাম পাওয়ার পরে তার আমার ফেরি পার হইতে দেরি হয়ে গেছে, নাহলে ওই গাড়ি পৌঁছাইলো আমি 10টায়, রাত 10টার পরে 10টার আগে আমি কুষ্টিয়া পৌঁছাই যাই। তো ওদিন আমার জ্যামে পড়ার কারণে আমি তখন রাত বেজে গেছে 12টা, রাজবাড়ি ফরিদপুর রাজবাড়ি, তখন আমি পার হয়েছি। এখন দেখি কি যে বিলের মাঝখানে কিছু গাড়ি লাইট মারতেছে, ঠিক আছে, লাইট মারা, লাইট ব্রেক করা রয়েছে এবং লাইট, তা ওখানে আমাদের এটা কি ডাকাতি? হ্যাঁ, ডাকাতি। ওখানে দেখি একটা হানিফ গাড়ির পিছনে ব্যানার দেখা যাইতেছে, আর কিছু 4-5টা ট্রাক। তা আমি আবার দূরত্ব ফলো করলাম, বিশুদ্ধবারে রাইট, সব আমার গাড়ি ভর্তি একবারে পুরো ফুল যাত্রী। তা আমি গাড়িটা ব্রেক করলাম,
মোটামুটি 200 গজ দূরে আমি গাড়ি ব্রেক করছি। ব্রেক করার পরে এখন দেখি কি যে ডাকাতি হইতেছে, কারেন্টের খাম্বা রাস্তার সাইডে ফালাই না থাকে না, ওরা ডাকাইতে সাপলে সাপল দিয়ে সার দিয়ে সার দিয়ে রাস্তার মাঝখানে ব্যারিকেড দিয়া ওই ডাকাতি করতেছে। তা ওই গাড়িটা ওইগুলা গাড়ি উদ্দেশ্য করে ওই গাড়িগুলা কুয়াকাটা পিকনিকে যাইতেছিল, এলে ওই ডাকাতিগুলো ধরছে এখানে। তখন আমি আস্তে আস্তে আগে বেড়াইয়া এখন দেখি কি যে ওইগুলো ডাকাতি হয়ে গেছে ইদানিং, আমার এনে দেখি যে আমার গাড়ি ডাকাতি করার মানে আমার গাড়ি সামনে চলে এসে মোটামুটি 10-12 হাত দূর আমার গাড়ির সামনে চলে এসে 5-6 জন ডাকাই সব রান দাও ছুরি মুড়ি লইয়া আয়ে পড়ছে। তা এখানে আমি আমার হেল্পারে কইলাম কি আমার যাত্রী বলতেছে ড্রাইভার সাহেব আপনি গেট খুলেন না, গেট খুলেন না, কারণ গেট খুললে আমরা ডাকাত উঠবে। আমি কই ভাই গেট তো খোলা লাগবে না, এসি গাড়ি গ্লাস ভেঙে দিলে ওরা ভিতর উঠতে পারবে, এবং গেট ধাক্কা দিল এই গেট হাওয়াই তো ঠিক আছে ওর ধাক্কা দিল ভিতরে ঢুকে যাবে না। তা এখন হাইড্রোলিক সিস্টেম গেট, তা এখন ড্রাইভার আমার বলতেছে যাত্রী ড্রাইভার সাহেব যার যার টাকা পয়সা সব রেডি করে ভাই কিছু করার নাই ডাকাতি রাতে পড়ে গেছি। তা না আমি তো আমি আমার মানি ব্যাগ আমি পাঁচতলে ফালাই দিছি ঠিক আছে, আমার মানি ব্যাগে টাকা আসলো 4-5 হাজার টাকা এবং মোবাইল আর মানি ব্যাগ অ্যাক্সেলেটার তলে ব্রেক প্যাডেলের তলে ফালাই দিছি। ফালা দেওয়ার পরে এখন যাত্রী আমার হেল্পারে বললাম দেখ তো আমার ব্যাগ ব্যাগে ক্লিয়ার আছে কিনা দেখ ঠিক আছে, আমার ব্যাগে কোনো গাড়ি আছে কিনা তুই আগে পিছনে যা। ডাকাতি আইয়া গেট গুতে যাচ্ছে ঠক ঠক করে গুতানে পরে হেল্পার পিছনে দৌড়ে চলে গেছে কয় উস্তাদ পিছনে কোনো গাড়ি নেই। আমার হেল্পার ছিল হলো কুষ্টিয়া বাড়ি ওর নাম ছিল খুব ভালো একটা হেল্পার ছিল ঠিক আছে, ওর নাম রুবেল ছিল। তো হেল্পারটা কয় রাজাক ভাই ব্যাগ ক্লিয়ার ব্যাগে কোনো গাড়ি নাই, আমি নগদে ব্যাগ গিয়ারে লাগাইয়া গাড়িটা জাগার রূপে ঘুরাই ফেলালাম, জাগার রূপে ঘুরাইয়া আবার আবার ঈশ্বর দিয়ে রাজবাড়ির দিক চলে এলাম মোটামুটি 4-5 কিলো চলে এলাম। তো এর আমার গাড়ির পিছনে দুইটা কোপ দিছিল রান্দা দেয়া সামনে কিছু করতে পারে না কে জায়গার উপরে দুই কাটা দিয়ে আমি ঘুরে ফেলাইছি। নতুন গাড়ি তো কোনো যাত্রী তো আমার নিয়ে মনে করে যে হই হল্লা লেগে গেছে ঠিক আছে, কয় ড্রাইভার সব গাড়ি সাইড করেন আমি কে সামনে যাই। পরে আমার মালিককে ফোন দিলাম, মালিক আবার রাজবাড়ির, তো উনি আবার ফোন দিল যে আমি যাই আবার সামনে যাইয়া কালু খালি পার ওখানে যাই আবার গাড়ির রাস্তার মাঝখানে হাইরো করে দিলাম যেন কোনো গাড়ি ওইখানে যায় আর ডাকাতি রাতে না পড়তে পারে। এখানে দেখি সামনে তো সব গাড়ি সিরিয়াল আমার বক্ত আছে এই ড্রাইভার এই জামানের ড্রাইভারকে দেয়। পরে আমি নাইমে ইশারা দিলাম যে পিছনে সামনে ডাকাতি হইতেছে আমি গাড়ি ঘুরে চলে এসেছি। তখন আর কি সবাই ওখানে স্টপ করলো, যেমন দেখলাম তো পুলিশের গাড়ি চলে গেলো। পুলিশের গাড়ি যাওয়ার পরে তা আমি চিন্তা করলাম যে তাহলে পুলিশের গাড়ি গেছে যখন তাহলে আমি আরও 20 মিনিট পরে যাবো, 20 মিনিট পরে যায় তখন পুলিশের গাড়ি ওখান থেকে সব কিছু কমপ্লিট করে পুলিশের গাড়ি আবার রিটার্ন চলে এসে আর আইসে করতে আপনারা চলে যান। পরে যাই দেখি ওই জায়গা রক্ত 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 হয়েছে, হানিফের গাড়ির একটা ডাকাতি হয়েছে, তারপর ট্রাকা লাগতে গ্লাস মিলাস ভাঙছে এই জানি আর কি। পরে এলাম আমি এসে কুষ্টিয়া গেছি, কুষ্টিয়া যাওয়ার পরে এসে খাওয়া দাওয়া করে ঘুমাইছে। এই আমার জীবনে একটা ডাকাতি হয়েছিল। এমনি ভৌতিক ঘটনা আছে রাস্তায় ভূত টুত দেখছেন কখনো? না আমি ভূত দেখি নাই, তা আমি ওই ভূত ঠুত কিছুই দেখি নাই, রাস্তা দুইটা তিনটা আল্লাহ রহমত আমার জীবনে লাইফে দেখি নাই। কিন্তু আমি একটা আমি পরাবাস দুইটা জিনিস দেখছিলাম, সেটা হলো ফরিদপুর মোড় পার হইয়া রাস্তার মাঝখানে দেখি কি যে খরগোশ ঠিক আছে সাদা বড় বড় দুইটা খরগোশ। আমার গাড়ি ছিল 4008 গাড়ি হানিফের, হেল্পার ছিল খলিল ভাই ঠিক আছে। তো আমি গাড়িটা চিন্তা করলাম তো খরগোশও ডাকাইতে সাইরে দেয়, তখন আমার খরগোশানে রাস্তার মাঝখানে হেডলাইটের আলো ভাই রাস্তার মাঝখানে দৌড়ে যাচ্ছে, চিন্তা করলাম মারে ফেলান একটা একটা জিপ একটা যান মারুম। তা আমি গাড়িটা স্লো করলাম, স্লো করার পরে তা হরেন দিছি পরে দুইটা খরগোশ দুই দিক রাস্তা সাইডে চলে গেছে। ঠিক ওইখানেই আবার তার এক সপ্তাহ পর আবার ওইখানেই আবার আর একটা খরগোশ। এই আমার জীবন আমি লাইফে ওইখানে খরগোশ অনেকেই দেখছে আমি ঠিক আছে। এই খরগোশগুলা কোথা থেকে আসে এটা আমি বলতে পারলাম না, ঘোড়াও আছে খরগোশ আছে আস্তে আস্তে তো একবার আমি ঘোড়া ঠোড়া দেখি নাই। কিন্তু আর একটা জিনিস দেখতে হলো সেটা হলো আরবারা স্ট্যান্ড পার হইয়া একটা পাগল ঠিক আছে রাজবৈরা ওই দিনে রাজবৈরা রাস্তার মাঝখানে থাকে, কোনো গাড়ি আজ পর্যন্ত আমি দেখলাম না যে ওর একটা ওর কেউ মাইরে দিয়ে গেল কি অ্যাক্সিডেন্ট করলো এটা দেখি না। আবার পরের দিন আবার সকালে আমি যখন খুলনা থেকে টিপ নিয়ে যাই তখন যে আবার রাস্তার সাইডে পাগলটা শুয়ে থাকে,
কিন্তু পাগল রাইস পর্যন্ত একটা অ্যাক্সিডেন্ট হয় নাই, এইটা আমি একটা জিনিস দেখলাম। আলহামদুলিল্লাহ ভাই, ঠিক আছে। তো ভাই এবার আসি ভাই, যে আপনি যখন গাড়ি চালান আপনার পিছনে তো ভাই 40 জন লোক থাকে, তো হানিফের এন্টারপ্রাইজের গাড়ি 40 সিট বা 36 সিট, জি বলেন। তো এরকম ভাই গাড়ি জোরে চালানো আস্তে চালানো নিয়ে কোনো মজার কোনো ঘটনা আছে আপনার সাথে? মজার ঘটনা আছে ভাই অনেক, যে বাসলাভার পোলাপান আছে কিছু, ঠিক আছে। মানে বাসলাভার পোলাপান বাদে কি কোনো মজার আছে, যে যাত্রীতে কোনো কিছু গিফট? হ্যাঁ যাত্রী, হ্যাঁ আমার, আমি খুলনা আইছি এই মাসখানিক হয়েছে, আমার এক যাত্রী, আমার সুপার বাজারের সামনে আমার এক যাত্রী 100 টাকা বকশি দিচ্ছে। এটার কারণ কি ভাই, কি কারণ? যে আমি গাড়ি আমার নিয়ন্ত্রণে আছে, আমি পারাপারি উড়ারি করি না, গাড়ি জোরে চালাই ঠিক আছে, কিন্তু আমার নিয়ন্ত্রণ ওই বাম পারে পাঁচলায় পাঁচলায় উড়াউড়ি পারাপারি করে গাড়ি চালাই। আমার গাড়ি চলবে আমার রাস্তার ভাই, রাস্তা ক্লিয়ার, গাড়ি আমি জোরে চালাবো কোনো সমস্যা নাই, কারণ এত দূরের রাস্তা। হে ঢাকা থেকে খুলনা আমি আসবো, আমি যদি 50-60 গাড়ি চালাই আমার গাড়ি আস্তা তো ফুরাবে না, জীবনও ফুরাবে না। আমার ভাই আমার রাস্তার ভাই আমার গাড়ি চলবে, আমার রাস্তার ভাই আমার গাড়ি চলবে। তা আমি মোটামুটি ভালোটাই নিয়ে আসি, ওই যাত্রী আমার খুশি হইয়া কয়ে, ড্রাইভার সাহেব আপনার 100 টাকা দিলাম আমি চা খাওয়ার জন্য, আপনি খুশি হওয়ার জন্য। এরকম অনেক পাইছি আমি বেনাফুল রোডে, যেমন তারা এক গ্রুপে 7 জন 8 জন থাকে, এরা যেমন লাকেশ পার্টি, এরা যাবে ইন্ডিয়া। তা এই গাড়িটা ছাড়তো 30 নম্বর টিপ কল্যাণপুর থেকে, লাস্ট টিপ 10:30 গাড়িটা ছাড়তো। এই ফেরি গাড়ি এসে জ্যাম পাতাম 5 ঘন্টা 6 ঘন্টা, অনেক জ্যাম খাটছি, 13 ঘন্টা 14 ঘন্টাও জ্যাম খাটছি ফেরি ঘাটে, যে এমন দিনও বার হয়ে গেছে, সকালে গাড়ি রাত্রে ফেরি বার হয়েছি। আমার অনেক কষ্ট, এই ড্রাইভাররা যে কষ্টটা করে এর কোনো মা বাপ নাই, অনেক পরিশ্রম করে ড্রাইভাররা, ঠিক আছে। পরে ওই যাত্রীগুলো ফেরি পার হওয়ার পরে আমি টাইনে চালাইছি, টাইনে চালানোর জায়গায় ড্রাইভার সাহেব গাড়িটা প্লেস করেন, প্লেস করার পরে ঠিক আছে, তারপরে মনে করেন কি ড্রাইভার সাহেব আসেন, নিচে নামেন, নিচে নামে, নিচে নামার পরে তারা ওই চা খাওয়ায়, তারপরে অনেক আছে যে খিচুড়ি বোনা আছে বেনাফুল হোটেলে, খিচুড়ি খাওয়ায়, যে যা পারে খাওয়ায়, খুচু টুচু করে আবার চলে যায়। আবার তারা ইন্ডিয়ার থেকেও আমার ফোন দিছে যে ড্রাইভার সাহেব নাম্বার নিয়ে যায়, ড্রাইভার সাহেব আপনি টিপ কবে? আমি কে, আমি তো ঢাকা আছি, কবে আপনি টিপ কবে? আমি কে, অমুকবারে টিপ, কয় ভাই আপনার সাথে আমরা ঢাকা যাবো। এরকম অনেক বান্দার টিপ ছিল আমার বেনাফুল, যখন আমি ফিক্স টিপ চালাতাম 4008 গাড়িটা, আমি আর দুলাল ভাই ফিক্স টিপ চালাতাম, বেনাফুল ছাড়া টিপ মারতাম না। তা আমাকে কিছু কিছু যাত্রী আসলে আমাকে চেয়ারা দেখে নাম দিকে কাউন্টার এসে জিজ্ঞেস করতো, যে রাজ্জাক আছে? রাজ্জাক, রাজ্জাক ড্রাইভার, চশমা থাকে মাথায়, চশমা রাজ্জাক, ঠিক আছে। তা ওই বলতো, আমাকে ভালো লাগতো, যাত্রী খুশি আমাকে খুশি, খুব ভালো লাগতো এরকম। আচ্ছা ভাই এবার একটু আসি বাসলাভার প্রসঙ্গে ভাই, বাসলাভারদের সাথে সর্বপ্রথম পরিচয় কোন গাড়ি দিয়ে ভাই আপনার? বাসলাভার দিয়ে আমার সর্বপ্রথম পরিচয় হলো এই এই 87-10 দিয়ে। 87-10 একজন বাসলাভারের নাম বলেন। দেশে না অনেক আছে, রাকিব ভাই আছে, হ্যাঁ, তারপরে ওই ওই কুষ্টিয়া রোডে, কুষ্টিয়া রোডে বেশি আমার পরিচয়, কুষ্টিয়া রোডে দু একজনের নাম বলেন। কুষ্টিয়া রোডে আছে হলো স্বপন আছে, তারপরে আরিফ আছে, ঠিক আছে, আরিফ, এরকম অনেক অনেক তো নাম দেখেই না, মেলা ওরে গেলে ওরা এখনো আমার ওই মেসেঞ্জারে ফোন দেয়, রাজাক ভাই কুষ্টিয়া ধরেন গাড়ি ভাই, রাজাক ভাই কুষ্টিয়া চালান গাড়ি, এমনকি না ভাই কুষ্টিয়া রোডে বেতন কম, এজন্য আমি গাড়ি চালাই না ওদিক। এবার রাজাক ভাইয়ের কাছে একটু প্রশ্ন আছে, রাজাক ভাই এই যে লকডাউন গেল, লকডাউনে তো দীর্ঘদিন বসেছিলেন, তো লকডাউনের দিনগুলো কেমন গেছে ভাই? ভাই লকডাউনের কথাগুলো কি বলবো ভাই, খুব কষ্টকর কথা ভাই, এমন আছে মনে করেন কি যে ভাত এক বেলা খাইছি দুই বেলা খাইতে পারি নাই, খুব কষ্ট হয়েছে আমাদের ড্রাইভারকেও খুব কষ্ট হয়েছে। এবার লকডাউনে দেখলাম গাড়ির উপরে বেশি জুলুম হয়েছে, গাড়িগুলো বন্ধ ছিল বেশি, জুলুম হয়েছে, কিন্তু ড্রাইভাররা খুব কষ্ট করছে, গাড়ির স্টাফরা এমনও গেছে না খাই রয়েছে, ঠিক আছে। সবচেয়ে কষ্ট হয়েছে আমার একটা বাচ্চা আছে, আমার ছেলে, আমার বাচ্চার দুধ কিনে দিতে পারি নাই, আমার বাচ্চাটা তখন বয়স 2.5 বছর, দুধ কিনে দিতে পারি নাই, খুব কষ্ট হয়েছে। আমার বাচ্চাটা কাঁদছে, আব্বু এটা খামো ওইটা খামো, এই যে গাড়ি চালায় যাওয়ার সময় দেখা গেছে কি 1 কেজি ফল নিয়ে যায়, বাবা এটাই নো ওইটাই নো, নিতে পারি নাই, তখন তার গাড়ি চালাই নেই, এখন নেই, ড্রাইভারকে তো একদিন গাড়ি না চললে সমস্যা হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা ভাই তো এবার বলি ভাই, আপনি এই যে গাড়িটা চালাচ্ছেন ভাই, তো গাড়ি চালানোর সময় আপনার মাথার ভিতরে কী কী কাজ করে? যখন আপনি স্টিয়ারিংয়ে থাকেন, পিছনে 40টা যাত্রী থাকে, সাথে আপনার আরও 2টা স্টাফ, একজন সুপারভাইজার একজন হেল্পার, তো তখন আপনার মাথার ভিতরে কী কী কাজ করে ভাই? মাথার ভিতরে ভাই অনেক কাজ করে, অনেক
অনেক কাজ বলতে গাড়ি চালাই, 40 জন যাত্রী থাকে, 40 জন যাত্রীর প্রতিটা লোকেরই ফ্যামিলি আছে, বউ আছে, মা আছে, ভাই আছে, বাবা আছে। তা আমি যদি চিন্তা করি একটা গাড়িটা যদি অ্যাক্সিডেন্ট হয়, একটা লোকের যদি একটা ক্ষতি হয়, তার ফ্যামিলিটা ধ্বংস হয়ে যাবে। আর আরেকটা হলো মজার কথা হলো, গাড়ি রানিংয়ে আমার ফোন আসে, ফোনটা আসলো পরে আমি ফোনটা রিসিভ করি। সবচেয়ে বড় কথা, মজার কথা হলো, আমার আম্মু আমার বাড়ির থেকে ফোন দেয়, বাজান তুমি কোথায় আছো, আম্মু আমি গাড়ি চালাইতেছি। তারপর করে আমার আম্মু আমার ফোনটা কাটে দেয় যে আমার বাজান গাড়ি চালাইতেছে, নাকি কোনো কথা বললাম নাকি একটা দুর্ঘটনা ঘটে। সবচেয়ে এটা আমার ভালো লাগে, আমার মা যখনই গাড়ি চালায় ফোন দেয়, মা গাড়ি চালাইতেছি, তারপর করে ফোনটা কাটে দেয়, ঠিক আছে কাটে দেখে বাবা গাড়ি চালাও। তা আমার মা অপেক্ষা করে আমার বাবা কোন সময় আইব গাড়ির দিকে। তা প্রতিটা যাত্রী কও, যাত্রী কি আমি কি আমার হেল্পারে কি, প্রতিটার বাপ মা, প্রতিটা যাত্রীর বাপ মা, যার যার ফ্যামিলি যার যেখানে আছে সবাই অপেক্ষা আছে যে সে আইতেছে গাড়ির ভিতরে। ওই ওই সিস্টেমটাভাবে ওইভাবেই আমি তার গাড়িটা আমি গম্পিস্তানে তার পৌঁছাই দিই। আলহামদুলিল্লাহ ভাই। তো ভাই আপনার লাইফে অ্যাক্সিডেন্ট ঘটছে কখনো কোনো? হ্যাঁ, আমার লাইফে অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট বলতে হানিফ পরিবহনে একটা অ্যাক্সিডেন্ট করছিলাম, সেটা হলো আমি চারটে টিপ মারছিলাম ডেনেট, হ্যাঁ টানা বেনাফুল, গেসি আইসি এরকম চারটে টিপ মারছিলাম। তা আবার যাওয়া মাত্র আমি ম্যানেজারে বললাম আমার তো ঘুম চোখে, আমি যেতে পারবো না। তখন ড্রাইভার শর্ট ছিল কোম্পানিতে। তা আমার বললো কি যে এই টিপটা, তা আমি ওই বেনাফুল ম্যানেজারে যাই বললাম ভাই আমি তো এই চার টিপের মাথা আইসি, আমার একটু ঘুমাইতে দেন, ঠিক আছে? তো ম্যানেজার বললো না ওই ঢাকা যাইয়া ঘুমায় নি, এখানে ঘুমান যাবে না। তা আমার পাঠাই দিল। তা আমি জিগর গাছা পার হওয়ার পর আমি ঘুমাই গেছি গে, ঠিক আছে ঘুমাই গেছি, অটোমেটিক ঘুমাই গেছি, রানিংয়ে ঘুমাই গেছি। আমার যা গাড়ির ভিতরে আল্লাহ বাঁচাক, যা আল্লাহ যাত্রী ছিল, 7 জন 8 জন যাত্রী ছিল, কারো কিচ্ছু হয় নাই আলহামদুলিল্লাহ। একটা লোক আমি ঘুমের ঘরে গাড়ি চালাইতেছি, ঠিক আছে আমার গাড়ি, সামনে তো একটা লোকাল গাড়ি আছে, লোকাল গাড়ির ডাইন সাইডে বাম সাইডে, ওর হলো ডাইন সাইড, ওর হলো ডাইন সাইড, আমার হলো বাম সাইড লাগছিল। লাইকে আমার গাড়ি ঘুইরা ওই ধান জিগর গাছা পারবার রাস্তা সাইডে ধান খেত না, ধান খেতে নেমে গেছিলো, কারো কিচ্ছু নাই। তা গিলাস ওই ভাইঙ্গা খালি আমার এখানে, এই যে এখানে একটু ফুটা হয়েছিলো, আর কারো কিচ্ছু হয় নাই। এই আমার জীবনে একটা দুর্ঘটনা ঘটছিল ঘুমের ঘরে। আচ্ছা ভাই, এরপর থেকে আমি খুব সতর্ক হয়ে গেছি। কিরকম, আমি ডাবল টিপ মারি না, ডাবল টিপ মারি না, কারণ এত দূরের রাস্তা ডাবল টিপ মারা একটা রিস্ক হয়ে যায় ড্রাইভারের জন্য। আচ্ছা ভাই, এবার আসি ভাই, আপনি তো যে গাড়ি চালাচ্ছেন মঞ্জে গাড়ি, মানুষজনের ইচ্ছা থাকে না আমি উমুক গাড়ি চালাবো, তুমুক গাড়ি চালাবো, আপনার কোন গাড়ি চালানোর ইচ্ছা আছে এরপরে ভাই মঞ্জে বাদে? আমার জীবনে একটা, আমার জীবনে আমি চালাইছি গ্রিলেনের গাড়ি চালাইছি, তারপরে চালাইছি ভালো ভালো দামি দামি গাড়ি। তা আমার ইচ্ছা আছে খুব স্কেনিয়ার গাড়ি আর হুন্ডাই গাড়ি আমার চালানোর খুব ইচ্ছা আছে। স্কেনিয়ার হুন্ডাই গাড়ি চালানোর ইচ্ছা আমার খুব আশা আছে যে চালাবো। আচ্ছা ভাই, স্কেনিয়ার হুন্ডাই, আপনার লাইসেন্স যে লাইসেন্স আছে আল মাশাআল্লাহ। হ্যাঁ, আমার লাইসেন্স আমার উস্তাদে করে দিছিল, ঠিক আছে আমার লাইসেন্স উস্তাদে করে দিছিল হেলপারি বস থেকে, ঠিক আছে আমার লাইসেন্স আল্লাহ রহমতে। এখন পিএসবির উপরে পাইতাম, এখন তো পিএসবি বন্ধ, আমি আবার রিনু করেছি, আবার হেভি দিছে আলহামদুলিল্লাহ ভাই, ঠিক আছে আমার আবার হেভি দিছে আলহামদুলিল্লাহ ভাই, আপনি ইনশাল্লাহ পাবেন। তো ভাই ইন ভবিষ্যতে কি ভাই সারা জীবন গাড়ি চালায় যাবেন, নাকি গাড়ি চালানোর বাদে অন্যান্য কোনো ব্যবসা করার ইচ্ছা আছে? ভাই ঘটনা হচ্ছে ব্যবসা বাণিজ্য করতে তো টাকা লাগে, টাকা লাগে। আর গাড়ির ড্রাইভার গো সবচেয়ে বড় কথা কোনটা, একটা ড্রাইভারের যদি পরিবহন জগতে সবচেয়ে বড় কথা কোনটা, একটা ড্রাইভারের যদি 2 লক্ষ টাকা থাকতো, এমন এমন ড্রাইভার আছে যার কাছ তার কাছে যদি 2 লক্ষ টাকা থাকে, সে গাড়ি চালাবে না, কান ধরে ফদ দিয়ে চলে যাবে, সে গাড়ি চালাবে না। আমি চার দোকান দিয়ে আমার ফ্যামিলি নিয়ে কোটা 2টা ডাল ভাত খেয়ে আমি বাঁচতে। এটার কারণ কি ভাই? কারণ ভাই অনেক পরিশ্রম, অনেক পরে এই সরকার ড্রাইভারদের জন্য কিচ্ছু করলো না। যে সরকারে আসুক, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, যে সরকারে আসুক, এই মালিক হোক, মালিক গাড়ির মালিক হোক পক্ষ থেকে ড্রাইভারের জন্য কোনো এগো আগেও নাই পিছনেও নাই। একটা অ্যাক্সিডেন্ট হলে তার ধরে নিয়ে যায়,
কি কারণে অ্যাক্সিডেন্ট হলো যাচাই বাছাই করে না। একটা প্রাইভেট, একটা পরিবহনের গাড়ি যদি 80 টান থাকে, একটা প্রাইভেট থাকে সামনে ফুসফুস করে ব্রেক মারে, তাহলে ও তো ও নতুন নাকি একটা আর পরিবহনের ড্রাইভার তো বোঝে না, ও তো বাইরেই যাবো। এবার দেখা গেলো কি অর্ধশেই লাগলো, লাগে কি হলো ওই ড্রাইভারের, পরিবহনের ড্রাইভারের দোষ, ওরা কিন্তু ধরতেছে না। কারণ ওই প্রাইভেট গাড়ি, দামি গাড়ি, অস্থায় কিন্তু দামি গাড়ি এটা অবশ্যই, একটা প্রিমিয়াম গাড়ি কয় লাখ টাকা, ৩৫ লাখ টাকা, এটা তো 1 কোটি টাকার কাছাকাছি চলে যায়। একটা ওয়ানজে গাড়ি 1 কোটি টাকার কাছাকাছি, তাহলে এই গাড়িটা ওই গাড়িটা যে কোনো আমার দোষী লাগুক অর্ধশী লাগুক, আমার কথা কোনটা ভাই? গাড়ি রাস্তায় অ্যাক্সিডেন্ট হবে, রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, প্রশাসন আসবে দোষ দেখবে কার কি হয়েছে। আর একটা কথা হলো, এই যে রাস্তায় গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়, এই গাড়ির মালিক কি কোনো ক্ষতি করছে? গাড়ির মালিকের ক্ষতি করেন, আইসেই করে সাইডের থেকে পাবলিক আইসে গাড়ি ভাঙিয়া সুগিয়া তস মাস আগুন মাগুন ধরা, এটা কী রে ভাই? এটা কি বিচার আছে দেশে? গাড়ি রাস্তায় অ্যাক্সিডেন্ট হবে বিচার আছে? গাড়ি ড্রাইভার আছে, ড্রাইভারের মামলা হবে কিংবা মালিকের নামে মামলা হবে, যাই হবে একটা মীমাংসা আছে। রাস্তায় গাড়ি চললে দুর্ঘটনা হবেই, আর একজনের দোষ হোক, আমার দোষে হোক কিংবা গাড়ির দোষে হোক, ঠিক আছে, কিন্তু এটা মীমাংসা আছে। এনে দেশে হলো যাচাই বাছাই নাই, কিছু নাই, আইসে হ্যান্ডকাপ পরাইয়া বাস নিয়ে যায়। এর এই ড্রাইভারের বাড়িতে দেখা তো ঘরও নাই, কিছু কিছু ড্রাইভার তার বাড়িতে ঘর নাই, তার বাড়িতে খাবার নাই, কিছু নাই। তো ড্রাইভারের জন্য কে কি করলো? কেউ কিছু করে না, এরা খুব কষ্ট করে। এই রাত বইরে গাড়ি চালা কুত্তার মতো চাইয়া থাকে, রায় খুলনা থেকে যা গেলো দিনে এলে রায় আবার নাইটে গাড়িটা চাললো, সারাবার দেখে গেছি ঢাকা যায়া, আবার সে কি জ্যাম ধাক্কান ধাক্কায় তো হয় ঢাকা সিটির ভিতরে, প্রচুর জ্যাম ধাক্কায় তো হয়। টেকনিক্যাল ঢুকবা, টেকনিক্যাল দিয়ে ঢুকবা, ওদিক দিয়ে মনে করো যে আবার পুলিশ আবার সিঙ্গেল দিয়ে বসে, চারজনে সিঙ্গেল দিয়ে বসে সাইড কর, আবার মাজার রোড দিয়ে গাড়ি ঘুরে বাজায় ওখানেও সাইড কর। আর সবচেয়ে বড় কথা, এই সার্জেন্টরা ড্রাইভারগো সাথে খুব খারাপ রাব ব্যবহার করে। আমার একদিন এই একটা ঘটনা ঘটছে, সেটা হলো আমি মাজার রোড দিয়ে টেকনিক্যাল দিকে দেখি কি পুরো জ্যাম, তা মাজার রোড থেকে ওখানে মাজার রোড ওখানে গাড়িটা ঘুরাবো, ওখান থেকে আমি আমি জানি যে ঢাকার ভিতরে হাইড্রোলিক হরেন দিলে ধরবে, মামলা দিবে। তা আমার সামনে তো হরেনের চুঙ্গে দেখা যাইতেছে, আমার গাড়িটা চাপাইলো, তো চাপাইছো ভালো কথা, আমার একটা মামলা দে। আমি তার হাইড্রোলিক হরেন বাজাই নাই, আমি টিটি হরেন বাজাই, আমি যখন পর্বত ব্রিজ পার হই তখন আমি টিটি হরেন দিই, কারণ জানি যে মামলা কাম। আবার যখন ঢাকা পর্বত পার হয়ে যায় তখন আমি হাইড্রোলিক হরেন বাজাই, কারণ এরা সুতা শেষ নাই। আমার সাজানে এসে আমার মা বাপ সুদ্ধা গোষ্ঠী তো ঢাপাইলো, কিচ্ছা মতন বকা বকলো বইকা, ঠিক আছে, আমার এই হরেন চুঙ্গা খুলে নিয়ে গেলো, খুলে মেলে আমি গাড়ি ঘুরে আবার পাম্পে গেলাম, যাই আবার হরেনের বাসি কোম্পানি লাগাই দিল। আবার এই ম্যানেজারে কত কথা বললো, এদিকে এদিকে ম্যানেজারে বকা শুনি, এদিকে কিছু কিছু যাত্রী আছে, 40 জন যাত্রীর ভিতরে সবাই কিন্তু ভালো না ভাই, সবাই ভালো না, কিছু যাত্রী আছে, এই ড্রাইভার সাহেব কী চালাইতেছেন, ঠেলা গাড়ি চালাইতেছেন না ঘোড়ার গাড়ি চালাইতেছেন? আবার কিছু যাত্রী আছে, ভাই খুব সুন্দর গাড়ি চালাইছেন, এরা এরা পরিবহনের যাত্রী, এরা লোকাল লোকালের যাত্রী, আট নম্বর যাত্রী, গাবতলি 8 নম্বরের যাত্রী, এরা এরা পরিবহনে এই হানিফে টিকিট কাটছে কী জন্য? এরম এরম যাত্রী আছে, যাত্রী যাত্রীর মারা মেলে যায়। আর সবচেয়ে বড় কথা, আমি যখন দেখি যে যাত্রীদের ক্যাচকাচি করতেছে, জোরে চালাইতেই পারি, রাস্তা ফাঁকা নাকি আমি 60-70 গাড়ি চালাম, আমি জোরেই চালাম, দেখা গেছে 80-90 চালাইতেছে। হ্যাঁ যাত্রী এক যাত্রীর মাছ কাল, ওই ভাই ড্রাইভার সাহেব কী চালাইতেছ তুই, আসতে চালা, আচ্ছা আমি কে ঠিক আছে তাই। আবার যখন নাকি 50-60 চালাই, 50-60-70 এরকম চালাই, আর 10 জন আবার 5 জন খারাপ, ওই ড্রাইভার সাহেব কী চালাইছেন, আপনি কী চালাইছেন, ঠেলা গাড়ি চালাইছেন, আরে বাবা কোন দিক যাবো আমি? যাত্রীর আল্লাহ বানাই বান্দার মন, আমি বাবু যাত্রীর মন জীবন অভাব না ভাই, কারণ 40 জনের যাত্রী 40 এক জায়গায় 1 জনের বাড়ি, আমি কেমনে ডেকেল দেবো? তাহলে যাত্রী ম্যানেজারের কথা শুনতেছে, বার এই যাত্রীর কথা শুনতেছে, আবার জায়গা মতন যাইয়া আবার কত গোসল করা সময় না, খাওয়া সময় ভাই, শেষ নাই এগুলোর কষ্টে, শেষ নাই ভাই। এসছে কলাম তো যে কেউ যদি 2 লাখ টাকা থাকতো, একটা একটা পরিবহনের ড্রাইভারের যদি ক্যাশ থাকে 2 লক্ষ টাকা, ওই ড্রাইভার জীবনও গাড়ি চালাবে না, কবে আমি চা দোকান দেখাবো।
আচ্ছা আপনি কি করবেন ভাই, আপনার আপনি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ভবিষ্যৎ কল্পনা ভাই এখন এটা সামনে আছে, আমি একটা আমি যে চিন্তা করতেছি কোনটা যে গাড়ি যখন চালামু ভাই আমি আর পরিবহন জগতে থাকবো না ভাই, আমি দেখি আল্লাহ যদি আমার নিবাদ দেয় আমি একটা ছোটো একটা গাড়ি কিস্তিটা কিস্তি উঠামু কিস্তি উঠাই আমি একটা গাড়ি নেবো, ছোটো গাড়ি নিয়ে আমি চালাবো, আমি দুইটা ডাল ভাত খাইয়া আমি শান্তিতে থাকবার চাই ভাই, আমার আর কষ্ট ভাল লাগে না ভাই, অনেক পরিশ্রম ভাই অনেক। আচ্ছা ভাই আল্লাহ তাআলা আপনার মনের ইচ্ছা পূরণ করুক আর আপনার আগামী লাইফগুলো ভালো যাক, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।